চট্টগ্রামে প্রতিনিধি নাট্য সম্প্রদায়ের 43 বছর পূর্তি উপলক্ষে 7 দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে নাট্য উৎসবের। এই নাট্য উৎসবের উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে 27 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নাট্য উৎসব। শুক্রবার উদ্বোধনী দিনে নাট্যোৎসবের উদযাপন পরিষদের সদস্য সচিব রানা রক্ষিতের সভাপতিত্বে দিলরুয়া খানম ছুট্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক চেয়ারম্যান মহামিত। বেলুন উড়িয়ে 7 দিনব্যাপী এই নাট্য উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদিন সম্পাদক এম এ মালিক সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, নাটক আমাদের নিজস্ব সংস্কৃতি ও সমাজকে ফুটিয়ে তোলে। নাটক নিজেরা দেখুন এবং অন্যদের দেখার জন্য উৎসাহিত করুন, তবেই দেশের সংস্কৃতি বেঁচে থাকবে। শেক্সপিয়ার একটা খুব সুন্দর কথা বলেছেন, উনি বলেছেন যে আমাদের পৃথিবীটাই আমাদের এটাই হচ্ছে আমাদের নাট্যমঞ্চ, সেই নাট্যমঞ্চে আমরা আমাদের যার যার অংশটা অভিনয় করে যাচ্ছি। আসলে কথাটা সত্য, আমরা যেই পরিবারে আছি, আমরা যে সমাজে আছি, সেই সমাজকে আমরা একাত্ম হয়ে যখন কাজ করি এবং আমরা যখন কোনো খারাপ কাজ করি, সমাজে যখন কোনো খারাপ কিছু হয়, তখন এই নাট্যকর্মীরাই তাদের নাটকের মাধ্যমে সেটা তুলে ধরে আমাদের সম্মুখে আমাদের চোখটাকে খুলে দেয়। তখন এটি একটা আমার মনে হয় নাটকের সবচেয়ে বড় গুণ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক খোরশেদুল আলম, সভাপতি মণ্ডলীর সদস্য মুসলিম উদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা শিল্প একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল সহ আরও অনেকে। রুমিন চৌধুরী, চট্টগ্রাম টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।